नमस्कार बंधुरा आमार चैनल ट्रेडिशनल कुकिंग ब्लॉगे आपनादे सकलके स्वागत। आज के मोचार चपेर एक रेसिपी आपनादे संगे शेयर करछि। एखाने मोचाटाके छाड़िए सिद्ध करे रेखे दिएछि। दुटो आलू सिद्ध करे एखाने मैश करे रेखे दिएछि। आर एई रान्नाटा करार जोन्नो माने मशलागुलि लागछे आधा चामच लंका गुड़ो, आधा चामच हलुद गुड़ो, गरम मसला आधा चामच, नून स्वाद मतो और आदा रसुन बाटा एक चामच, एक प्याज कुचि, आधा चामच कालो जीरे फोड़न देवार जोन्नो, धने पाता कुचि एक चामच, दुटो काचा लंका कुचि। और एखाने आमी बैटर बनानोर जोन्नो एक बाटी बेसन नियेछि। बेसनटाके जल दिए गुले और मध्य एक नून हलुद और लंका गुड़ो दिए नेब। भाजार जोन्नो आमी राइस ब्रान अएल व्यवहार करछी। एखाने गैसे एक कड़ाई बसिए दिएछी, कड़ाइए आमी दिए दिच्छी सामान्य तेल। तेलेर मध्ये आमी कालो जीरे फोड़न दिए दिलाम। एखन एर मध्ये आमी प्याज कुचिटा दिए दिलाम। प्याजटा भाजा हये गेछे, एर मध्ये आमी आदा रसुन बाटाटा दिए दिच्छी। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদমতো নুন। এর মধ্যে আমি মোচা সিদ্ধটাকে দিয়ে দিচ্ছি। মোচাটাকে আমি একটু হাত দিয়ে কষলে নরম করে নিয়েছি। এর মধ্যে আমি ম্যাশ করা আলুটাও দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে শুকিয়ে আমি ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, সামান্য চিনি আর লঙ্কা কুচি। এখন আমি এটাকে ভালো করে আরেকটু সময় ভেজে নেব। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এটাকে ভালো করে ভেজে আমি ঠান্ডা করে বড়ার আকারে গড়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলিকে সব বড়ার আকার দিয়ে দিয়েছি। আপনারাও একইভাবে সবগুলোকে বানিয়ে নেবেন। আমারও এখানে সবগুলো বানানো হয়ে গেছে। এগুলোকে আমি এখন তেলে ভেজে নেব। যে বেসনটা নিয়েছিলাম সেই বেসনটা দিয়ে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা একটু ঘন হতে হবে, পাতলা হলে হবে না। এখন আমি ব্যাটারে চুবিয়ে চপগুলিকে ভেজে নেব। এখানে কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি, কেন কি আমি চপগুলিকে শ্যালো ফ্রাই করতে চাই। আপনারা চাইলে এগুলিকে ডিপ ফ্রাইও করতে পারেন। এখন এক একটা বড়া আমি ব্যাটারে চুবিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি বাকিগুলিকেও ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এগুলিকে আমি পাল্টে অপর সাইডটাকেও লাল করে ভেজে নেব। বড়াগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলিকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি বড়াগুলিকে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে আমার মোচার চপগুলি রেডি হয়ে গেছে। একটু ডেকোরেট করে এখানে সাজিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এখানেই ভিডিওটা শেষ করছি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।